একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং মঙ্গল সমিতি ক্লাবের যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন চারজনকে প্রদান করা হয় অত্যাধুনিক হুইল চেয়ার। রবিবার দুপুরে মালদা শহরের গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাব প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চারজন দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রদান করা হয় হুইল চেয়ার। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সমীর কুমার দাস, সম্পাদক রাজীব সরকার, সদস্য উজ্জ্বল চৌধুরী, সন্দীপ কুণ্ডু, 26 নম্বর কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। সংস্থার হুইল চেয়ার প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। অভিভাবক ওখানে আছেন উজ্জ্বল চৌধুরী, আমার রানা দা, সন্দীপ কুণ্ডু মহাশয়, তাদের উদ্যোগে এবং মঙ্গল সমিতি ক্লাবের সহযোগিতায় আজকে এখানে যে শারীরিকভাবে অক্ষম মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে একবারে নিম্নবিত্ত মানুষ যারা চলাফেরা করতে পারেন না, তাদের উদ্যোগে চারটি হুইল চেয়ার দেওয়া হবে। এবং আমি আগামী দিনেও তারা আরও টার্গেট নিচ্ছেন যে এই সামনে কিছু দিনের মধ্যে আবার তারা এইরকম একটি প্রোগ্রাম তারা নেবেন। আমি তাদেরকে এই কারণেই ধন্যবাদ জানাই, সারা বছর তাদের কর্মসূচি থাকে এবং সারা বছর তারা দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের প্রতি সাফল্য কামনা করছি এবং আগামী দিনে তারা যাতে আরও এগিয়ে যায় সেই শুভকামনা তাদের। আমার নাম গৌতম। 2024-23 আমরা জুলাই থেকে মেনলি যেটা কাজ করছি গোটা ভারতবর্ষ ধরে, ভারতবর্ষে আমাদের প্রায় 3500-এর উপরে ক্লাব আছে, আমরা এই হুইল চেয়ার দুস্থ লোকেদের হাতে তুলে দিচ্ছি। যে হুইল চেয়ারের বাজার মূল্য আছে 16-17,000 টাকা, সেই হুইল চেয়ার যাদের প্রয়োজন দুস্থ এবং দারিদ্রসীমার নিচে, হ্যাঁ, সে সমস্ত লোকেদের উঠিয়ে দিচ্ছি। আমরা এর আগেও 31 মে আমরা করেছি কোর্ট স্টেশনে, আজকে আমরা রোটারি ক্লাব অফ সিল্ক সিটি, আমাদের হোম ক্লাব এবং আমার পাড়ার ক্লাব মঙ্গল সমিতির উদ্যোগে আমরা চারজন দুস্থ মানুষের হাতে আমরা হুইল চেয়ার উঠিয়ে দিচ্ছি এবং আগামীতেও আমাদের এই প্রজেক্ট চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।